আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোণের মান নির্ণয় এবং বেসিক জিওমেট্রি, এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। মূলত ক্যাটোজ ভর্তি পরীক্ষার জন্য কোণের মান নির্ণয় অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু কোণের মান নির্ণয় শেখার পূর্বে আমাদেরকে কিছু বেসিক জিওমেট্রি শিখতে হবে। এটা শুধু যারা ক্যাটোজে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্যই না, যারা ক্লাস 4, 5, 6, 7 অর্থাৎ অ্যাটলিস্ট ক্লাস 7 এ থাকতেই এই বিষয়গুলো একটা স্টুডেন্টের অবশ্যই অবশ্যই জানা উচিত। আর এই বিষয়গুলো যদি ল্যাকিংস থাকে তাহলে সে যখন ক্লাস 6, 7 এ বা 8 এ বা উপরের ক্লাসে উঠবে তখন সে জিওমেট্রি অনেক বেসিক বিষয় থেকে সে বঞ্চিত থাকবে, যার কারণে সে অনেক জিওমেট্রি যেমন উপপাদ্য বা সম্পাদ্য এই বিষয়গুলো তার সলভ করতে বা বুঝতে অনেক সমস্যা হবে। এই জন্য আমি কোণের মান নির্ণয় যেটা ক্যাটলজের জন্য ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওমেট্রি পার্টের মধ্যে, সেটা নিয়ে তো আলোচনা করবই। এবং এই সংক্রান্ত অর্থাৎ কোণের মান নির্ণয় বুঝার ক্ষেত্রে সহায়ক যে বিষয়গুলো আছে অর্থাৎ জিওমেট্রি যে বেসিক নলেজটা, এটা দেওয়ার চেষ্টা করব। আর সাথে সাথে কোণের মান নির্ণয় সংক্রান্ত বিষয়গুলোও আলোচনা করবো, কিভাবে কোন কোনটা থেকে বা কিভাবে কোশ্চেন গুলো হয় এই বিষয়গুলো একটু আলোচনা করব। এবং সবশেষে এই বেসিক বিষয়গুলো আলোচনার শেষে কোণের সরাসরি করে মান নির্ণয় বা প্রবলেম সলভ করবো আমরা ইনশাল্লাহ। তো কোণের মান নির্ণয়ের পূর্বে যে এখানে যে লিস্ট দেয়া, পূরক কোণ, সম্পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, তারপর সরল কোণ, ডান পাশে বিপ্রতীব কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, তো এইগুলো হচ্ছে আজকের আলোচনার বিষয়। এইগুলো শেষে দ্বিতীয় পর্বে আমি ইনশাআল্লাহ আলোচনা করব বিভিন্ন প্রকার ত্রিভুজ নিয়ে। ত্রিভুজের পরে আমি আলোচনা করব বিভিন্ন প্রকার চতুর্ভুজ নিয়ে, এবং সবশেষে আমি আলোচনা করব ইনশাআল্লাহ বৃত্ত সংক্রান্ত বিষয় নিয়ে। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। যে বেসিক কোণ বিষয়গুলো আমাদের জানা উচিত, একটা স্টুডেন্টের জানা উচিত অবশ্যই, যেটা আমি বারবার বলি যে শুধু ক্যাটলজ ভর্তি পরীক্ষা বা ক্যাটলজে ভর্তি হওয়াটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য না। আসলে আমাদের জ্ঞান অর্জন করা বা একটা বিষয় ছোটবেলা থেকেই একদম পরিষ্কার ভাবে বুঝে উঠতে পারা, এটাই হচ্ছে আসলে শেখার সার্থকতা বা শিক্ষার সার্থকতা। যদি না বুঝে শুধু বারবার মুখস্থ করলাম, ছোটবেলায় আমরা এরকমই করেছি যে এরকম হয়তো বুঝতে পারিনি বা যারা ছিলেন তারা ওইভাবে তাদের কাছ থেকে বিষয়গুলো নিতে পারিনি। তো আমি চেষ্টা করবো এই জন্য যাতে বর্তমান প্রজন্ম যারা আছে 4, 5, 6, 7 এ পড়ে তারা যাতে বিষয়গুলো এখন থেকে বুঝতে পারে এবং ভালোভাবে তারা আয়ত্ত করতে পারে এবং তাদের ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো সমস্যা না হয়। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। তো প্রথমে যেটা হচ্ছে সমকোণ, এক নম্বর হচ্ছে সমকোণ। তো সমকোণ বলতে আমরা কি বুঝি, তো প্রাইমারি লেভেল বা প্রাথমিক অবস্থায় আমাদেরকে যে জিওমেট্রি শেখানো হয় যে আমাদের জিওমেট্রি বক্স আছে সেখানে একটা চাঁদা আছে, তো সেখানে কিন্তু বিভিন্ন কোণের বিভিন্ন ডিগ্রিতে বিভিন্ন কোণের মান দেওয়া আছে, যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। আমরা জানি চাঁদা, চাঁদার ছবিটা এই যে অনেকটা এইরকম, চাঁদা যেটা জিওমেট্রি বক্সে থাকে এখানে একটা মাঝখানে একটা পয়েন্ট থাকে, একটা ছিদ্র থাকে যেখানে আমরা পেন্সিল দিয়ে আমরা কোন চিহ্ন করতে পারি, এবং এটা 180 ডিগ্রি, ঠিক আছে, এটা একটা সরল কোণ, আমরা জানি সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো এটা 180 ডিগ্রিতে ভাগ করা থাকে, ঠিক আছে, এইভাবে 180 ডিগ্রিতে এটা ভাগ করা থাকে, এবং মাঝ মাঝ বরাবর এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হয়, অর্থাৎ এইখানে যে কোণটা থাকে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে শুরু হয় এটা 0 থেকে, এইভাবে 5, 10, 15, 60, 70, 90, এইভাবে এই পর্যন্ত যখন আসে এটা 180 ডিগ্রি, অর্থাৎ পুরোটা হচ্ছে 180 ডিগ্রি থাকে। তো এইখানে আমরা জানি এই কোণটা আমাদের ছোটবেলায় শেখানো হয় বা এইভাবে আমরা চাঁদা দিয়ে মেপে 90 ডিগ্রি কোণ আঁকি। পরবর্তী স্টেজে আমরা কি করি যে একটা রেখা, ঠিক আছে, সাপোজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমকোণের চিত্র একটা, যে এবি একটা রেখা, তো এই রেখার উপরে ওডি, ওডি হচ্ছে একটা লম্ব, ঠিক আছে, যখন কোন রেখার উপরে একটা লম্ব আঁকা হয় তখন কিন্তু এই যেটা আগে আমরা চাঁদা দিয়ে মেপে আঁকতাম, ঠিক আছে, এই 90 ডিগ্রি কোণটা আমরা পেয়ে যাই, অর্থাৎ এইখানে আমরা যে কোণটা পাবো সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, বা 90 ডিগ্রি কোণ পাবো, এবং এই 90 ডিগ্রি কোণকেই আমরা সমকোণ বলি, ঠিক আছে। আর কোণ হচ্ছে যে দুইটা কোণের বেসিক বিষয়টা হচ্ছে যে যখন দুইটা রেখা, দুইটা রশ্মি, ঠিক আছে,
রশ্মি রেখা, এগুলো ডেফিনেশন 6 এর বই বা প্রাইমারি লেভেলে আশা করি সবাই জানে একেবারে। দুটো রশ্মি যখন সাধারণ প্রান্ত বিন্দু থাকে, ঠিক আছে, তারা একটা প্রান্তে মিলিত হয়, তখন তারা একটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে, এটা কোণের বিষয়। আশা করি ওই নলেজ গুলো আছে সবার, যে রেখা, রশ্মি, সরল রেখা, বক্র রেখা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না, আমি সমকোণ থেকে শুরু করেছি। তো সমকোণের বিষয়টা হচ্ছে এটাই যে লম্ব, যখন কোন রেখার উপরে আমরা একটা লম্ব আঁকবো বা লম্ব আঁকা হবে, তখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো এই পাশে 90 ডিগ্রি হলে আমার এই পাশে 90 ডিগ্রি হবে, ঠিক আছে, আর আমার পুরাটা হবে 180 ডিগ্রি, ঠিক আছে। আর এই যে লম্বর ক্ষেত্রে সাধারণত এই যে এই চিহ্নটা, ঠিক আছে, চিহ্নটা ব্যবহার করা হয়, ওইখানে লেখা আছে ওডি এবং এই চিহ্ন তারপরে এবি, অর্থাৎ ওডি হচ্ছে এ বি এর উপরে লম্ব। এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে ওডি হচ্ছে এ বি এর উপর লম্ব, ঠিক আছে। চিহ্ন দেখলে আমরা বুঝতে পারবো এখানে লম্ব কথাটা বোঝানো হয়েছে। অনেক সময় বিভিন্ন ত্রিভুজ বা চতুর্ভুজে কোণের পাশে দেখাচ্ছি যে এইরকম এইরকম একটা চিহ্ন, এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়। ওই চিহ্ন মানে হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, ঠিক আছে, যে অনেক সময় চিহ্ন ব্যবহার করা হয়। এই হচ্ছে সমকোণের বিষয়, আর তার মানে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এক বাহু আরেক বাহুর উপর সাধারণত কি হয় লম্ব হয়। এটা সময় বেসিক বিষয়, এই বেসিক নলেজটা আমাদের অবশ্যই থাকতে হবে। পরবর্তীতে আমি সমকোণ কিভাবে আঁকা, যারা কিভাবে আঁকে বিভিন্ন অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ও এই কোণগুলা কিভাবে আঁকতে হয়, যেটা ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় আসে, 60 ডিগ্রি কোণ আঁকতে বলে, 30 ডিগ্রি কোণ আঁকতে বলে, এইগুলো আমি একটা ভিডিও তৈরি করবো আলাদা, যেখানে বিভিন্ন জিওমেট্রি আমরা কিভাবে আঁকবো নিখুঁত ভাবে কম্পাস ব্যবহার করে, ঠিক আছে, সেটা দেখাবো। এরপর হচ্ছে পুরকোণ। পুরকোণের বিষয় হচ্ছে যে এখানে দুইটা সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ মানে হচ্ছে পাশাপাশি কোণ, অর্থাৎ দুইটা সন্নিহিত কোণ থাকবে, ঠিক আছে। পুরকোণের বিষয় হচ্ছে যে দুইটা সন্নিহিত কোণ থাকবে এবং এই সন্নিহিত কোণের মান হবে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি হবে আমাদের 90 ডিগ্রি। এবং এখানে আমি দেখাচ্ছি একটা কোণ 30 ডিগ্রি আর একটা কোণ 60 ডিগ্রি। এখন 30 না হয়ে কিন্তু এটা 45 হতে পারে, 45 যদি হয় তখন আমাদের এটা হবে 45, ঠিক আছে। এদের একটা কোণ আরেকটা কোণের হচ্ছে পুরকোণ, অর্থাৎ 60 ডিগ্রি কোণের পুরকোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের পুরকোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তেমনি ভাবে যদি বলা হয় যে 5 ডিগ্রি একটা কোণ আছে, 5 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রি কোণের পুরকোণ কত হবে, তাহলে অবভিয়াসলি আমরা জানি যে যেহেতু দুইটা সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আরেকটা হবে 85 ডিগ্রি, ঠিক আছে, 85 টোটাল হবে 90 ডিগ্রি। অর্থাৎ একটা কোণ যদি আমাদের দেয়া থাকে আর বলো যে আর এটার পুরকোণ কত হবে, তাহলে আমরা জাস্ট 90 থেকে মাইনাস করলেই আমরা পুরকোণ পেয়ে যাব, অর্থাৎ আমাদের দুইটা কোণ সমষ্টি হতে হবে 90 ডিগ্রি, এটা হচ্ছে শর্ত, ঠিক আছে। এই হচ্ছে পুরকোণের বিষয়। এরপর হচ্ছে সম্পূরকোণ। সম্পূরকোণের বিষয়টাও প্রায় পুরকোণের মতোই, কিন্তু এখানে হচ্ছে যে এখানে দুটো সন্নিহিত কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ এরা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। পুরকোণে 90 ডিগ্রি আর সম্পূরকোণের বিষয় হচ্ছে যে দুটো সন্নিহিত কোণ থাকবে এবং তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। যেমন এখানে একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে আরেকটা কত হবে, দুটো মিলে যেহেতু 180, তাহলে আরেকটা হবে 130 ডিগ্রি। তেমনি যদি একটা সম্পূরক কোণ দেওয়া থাকে 5 ডিগ্রি, তাহলে আমাদের এই মানে একটা কোণ যদি দেওয়া থাকে 5 ডিগ্রি, তাহলে এই কোণের সম্পূরক কোণ কত হবে, তাহলে অবশ্যই 175 হবে, কারণ যেহেতু দুইটার সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাই একটা কোণ হবে 175 ডিগ্রি। বা যদি বলে 179 ডিগ্রি, 179 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তখন আমাদের হবে কি 1 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে সম্পূরক কোণের বিষয়। এরপর হচ্ছে প্রভিদ্ধ কোণ। প্রভিদ্ধ কোণ হচ্ছে ওই কোণকে বলা হয় যে কোণটার মান 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্র যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখানো হয়েছে যে এই চিত্রটা হচ্ছে 225 ডিগ্রি, অর্থাৎ 225 ডিগ্রি মানটা হচ্ছে 180-র চেয়ে বড় আর 360-র চেয়ে ছোট, অর্থাৎ যে কোনো কোণ যার মান 180-র চেয়ে বড় হবে, অর্থাৎ 180+ সামথিং হলেই এবং সেটা যদি 360-র চেয়ে ছোট হয়, ওই কোণটাই হবে প্রবিদ্ধ কোণ। এই জন্য যে কোনো কোণ আঁকি, যদি সেটা আমাদের সাপোজ আমি আরেকটা কোণ আঁকতেছি, সাপোজ এই একটা কোণ, এটাকে আমি চিহ্নিত করলাম এইভাবে, এই কোণটা সাপোজ এই কোণটা যদি হয় আমাদের, সাপোজ এই কোণটাকে ধরি আমরা যে 320 ডিগ্রি, সাপোজ এই কোণটা হচ্ছে 320 ডিগ্রি, তাহলে এই কোণটাও কি হবে আমাদের, আমাদের প্রবিদ্ধ কোণ হবে, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বড় হলেই এবং 360 ডিগ্রির চেয়ে ছোট কোণ হলেই সেটা হবে প্রবিদ্ধ কোণ, ঠিক আছে। এরপর হচ্ছে সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম কোণের বিষয় হচ্ছে মূলত
যে কোন 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হলেই সেই কোণকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। ঠিক আছে, অর্থাৎ এই কোণের বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ সূক্ষ্ম কোণের বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। ঠিক আছে, যেমন এখানে আমরা 40 ডিগ্রি কোণ দেখিয়েছি, এটা যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট তাহলে এটা একটা সূক্ষ্ম কোণ। ঠিক আছে, আর যদি 90 ডিগ্রি সমান হয় সেটা হবে সমকোণ, আর 90 ডিগ্রির চেয়ে বড় হলে সেটা কি হবে, এর পরেরটা আমরা দেখিয়েছি, 90 ডিগ্রির চেয়ে বড় হলে সেটা হয়ে যাবে স্থূল কোণ। কিন্তু শর্ত হচ্ছে এটা 180 ডিগ্রির চেয়ে আমার ছোট হতে হবে, 180 ডিগ্রির বড় হওয়া যাবে না বা 180 ডিগ্রির সমানও হওয়া যাবে না, কারণ 180 ডিগ্রির সমান হলে সেটা আবার সরল কোণ হবে, যেটা একটু পরে দেখাবো। তো স্থূল কোণের বিষয় হচ্ছে যে কোণ 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। যেমন যে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যেটা দেখানো হয়েছে যে এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি, যেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 চেয়ে ছোট, তাহলে এটা স্থূল কোণ। এরকম যে কোনো কোণ যেটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে, 180 ডিগ্রির চেয়ে ছোট হবে, সেটা হবে আমাদের স্থূল কোণ। এরপর হচ্ছে সরল কোণ, যেটা খুবই সহজ, যেটা আমরা একটু আগেই বললাম যে চাঁদার মধ্যে যে কোণ দেওয়া থাকে টোটাল 180 ডিগ্রি দেওয়া থাকে, পুরোটাই হচ্ছে সরল কোণের একটা মান। তো এই এই কোণ হচ্ছে আমাদের হবে 180 ডিগ্রি সমান, বা যে কোণটা 180 ডিগ্রি সমান সেই কোণটা হচ্ছে আমাদের সরল কোণ। ঠিক আছে, এখানে এ ও বি, যদি আমরা আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা কোণ দেখাবো, যেমন এ ও বি এখানে সরল কোণটা যদি আমরা দেখাই, তখন আমরা কিভাবে দেখো, আমরা এই কোণের চিহ্ন, এটা হচ্ছে কোণের চিহ্ন। তো এখানে আমরা প্রথমে এ, তারপর ও, তারপর বি লিখবো, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে মূলত আমাদের কোণটা উৎপন্ন হয়েছে কোথায়, এইখানে এই বি বিন্দুতে। তো যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দুকে বা সেই সেই চিহ্নিত চিহ্নিত লেটারকে, যেমন এখানে ও, সেটাকে মাঝখানে রাখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, যেমন এখানে আমরা যদি সূক্ষ্ম কোণ, ঠিক আছে, এখানে যে চিত্র আছে, ঠিক আছে, সূক্ষ্ম কোণের যে চিত্র আছে, ঠিক আছে, এটাকে যদি আমরা চিন্তা করি এ, এটাকে চিন্তা করি বি, এটাকে চিন্তা করি সি, তাহলে আমাদের এখানে সূক্ষ্ম কোণ দেখাতে গেলে কিভাবে আমাদের লিখতে হবে, এ তারপরে বি তারপরে সি, অর্থাৎ বি তে যেহেতু আমাদের বি বিন্দু যেহেতু কোণ উৎপন্ন হয়েছে, তবে বি কে আমাদের মিডিয়ালে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের লেখার সিস্টেম বা বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে আমাদের যে বিপরীত কোণ, যেটা খুব ইম্পর্টেন্ট, বিপরীত কোণ কাকে বলে, যে যখন দুইটা সরল রেখা পরস্পর ছেদ করে, ছেদ করার মানে হচ্ছে একটা আরেকটার উপরে এরকম ছেদ করবে, যেরকম চিত্রে দেখতে পাচ্ছি যে এরকম একটা রেখা আরেকটা রেখা তার উপর দিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ছেদ করা। ঠিক আছে, তো সাপোজ ও বিন্দুতে ছেদ করলো, সাপোজ এই বিন্দুটার নাম দিলাম আমি ও। ঠিক আছে, এখন যখন এই যে ও বিন্দুতে ছেদ করলো, এটা দ্বারা আমরা চারটা কোণ পাচ্ছি, কিন্তু এখানে একটা কোণ পাচ্ছি, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। আমি প্রত্যেকটা কোণের মান আনুমানিক একটা মান দিয়েছে, যেমন এটা 95 ডিগ্রি, এটা 85 ডিগ্রি, এটা 85 ডিগ্রি, এটা 95 ডিগ্রি। তো বিপরীত কোণের বৈশিষ্ট্য হচ্ছে, বিপরীত কোণ কোনটাকে বলবো, যেমন 95 ডিগ্রি, এই কোণের বিপরীত কোণ কোনটা, এটা বিপরীত পাশে যে কোণটা আছে, অর্থাৎ 95 এর ঠিক অপোজিটে কোণটা আছে, আর একটা 95 আছে, আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা 95 কেন লিখেছি, কারণ বিপরীত কোণগুলো সবসময় সমান হয়, বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। আবার এই পাশে 85 ডিগ্রি, তাহলে এটা বিপরীত কোণ হচ্ছে আমার এই পাশে 85 ডিগ্রি, যেহেতু এটা 85 ডিগ্রি, তাহলে এটা আমার কি হবে, 85 ডিগ্রি হবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে বিপরীত কোণ, যে পাশাপাশি যে কোণ আছে বিপরীত কোণের, যে সন্নিহিত বা পাশাপাশি কোণ গুলা সবসময় 180 ডিগ্রি হবে। যে বিপরীত কোণের পাশাপাশি কোণ সবসময় কি হবে, 180 ডিগ্রি হবে, কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা সরল কোণ উৎপন্ন হয়েছে। আবার এই দিকে যদি আমি চিন্তা করি, এইটা কিন্তু একটা সরল কোণ, এই দিকে চিন্তা করুন, এইটা একটা সরল কোণ, আবার এইটা একটা সরল কোণ, অর্থাৎ পাশাপাশি কোণগুলো সবসময় সরল কোণ উৎপন্ন করে বা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বিপরীত কোণের বেসিক বিষয় কি হচ্ছে, যে দুইটা সরল রেখা ছেদ করবে এবং একটার বিপরীতে যা একটা কোণ উৎপন্ন হবে, এরা হচ্ছে বিপরীত কোণ এবং এরা সমান হবে, এবং পাশাপাশি বিপরীত কোণের সমষ্টি হবে সবসময় 180 ডিগ্রি। এরপরে হচ্ছে কোণের মান নির্ণয় করতে গেলে বা আমাদের বিভিন্ন সময় জ্যামিতি প্রুফ করতে গেলে, সিক্স সেভেন লেভেলে বা এইট এর লেভেলে যে বিষয়টা সবচেয়ে বেশি আমাদের দরকার হয় সেটা হচ্ছে একান্তর কোণ এবং অনুরূপ কোণ। এখানে লিখে দিচ্ছে একান্তর কোণকে ইংলিশে বলে অল্টারনেট অ্যাঙ্গেল এবং অনুরূপ কোণকে বলে করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, যেহেতু আসলে বাংলাদেশে বাংলা ভার্সন স্টুডেন্ট বেশি আর ভিডিও যারা দেখে তারা বেশিরভাগ বাংলা ভার্সনেরই, এই কারণে বাংলা আমার আমার আমি যে আমার যে স্টুডেন্টদের পড়াই, আমার স্টুডেন্টরা বেশিরভাগ কিন্তু ইংলিশ ভার্সন, তো যেহেতু যারা দেখে তারা বেশিরভাগ বাংলা ভার্সনের জন্য আমি বেশিরভাগ ভিডিও বাংলা ভার্সনে করি। ঠিক আছে, তো এখানে একান্তর কোণ আর অনুরূপ কোণের বিষয়টা হচ্ছে যে দুইটা সমান্তরাল সরল রেখা, আবার বলতেছি যে একান্তর কোণের বৈশিষ্ট্য হচ্ছে যখন দুইটা সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করে,
তখন কি হয়, তখন আটটা কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। এখানে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের সাপোজ, এটা হচ্ছে আমাদের এ বি, এটা হচ্ছে সি ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, সাপোজ এটা হচ্ছে এফ, তাহলে এ বি, এই এ বি এবং সি ডি হচ্ছে সাপোজ দুটো সমান্তরাল সরল রেখা, এবং এদের ছেদ করেছে কে, ঠিক আছে, ই এবং এফ। সাপোজ একটাকে এম, এ বি কে এম এবং সি ডি কে এন বিন্দুতে ছেদ করেছে সাপোজ। তো এই এইটার দ্বারা কি হয়েছে, এখানে কিন্তু আমরা আটটা কোণ দেখতে পাচ্ছি, আটটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এগুলোকে যদি আমরা নাম্বারিং করি, তাহলে আটটা কোণ পাবো কিন্তু, এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, আটটা কোণ কিন্তু এখানে উৎপন্ন হয়েছে। তো এখন আমাদের বুঝার বিষয় হচ্ছে যে এখানে কোনটা একান্তর একান্তর কোণ আর কোনটা অনুরূপ কোণ, অর্থাৎ যেগুলো ছেদকের, অর্থাৎ যে রেখা ছেদ করেছে, ঠিক আছে, যেখানে ইএফ রেখা এ এবং সি ডি কে ছেদ করেছে, ছেদকের একই পাশে যে কোণগুলো থাকে সেগুলোই হচ্ছে আমাদের অনুরূপ কোণ, ঠিক আছে। আসলে প্রথম চিত্রে আমি একান্তর কোণগুলোকে দেখিয়েছি, আর পরের চিত্রে যে এই চিত্রে, ঠিক আছে, আরেকটা পাশের চিত্র, সেখানে আমি দেখিয়েছি অনুরূপ কোণ। আসলে এখানে আমি একান্তর কোণগুলো কোণগুলো আমরা দেখা যাবে, এখানে আমরা এক্স দেখতে পাচ্ছি, সবুজ রঙের এক্স, এবং তার ঠিক অপোজিটে আছে সবুজ রঙের আরেকটা এক্স, এই যে বিপরীত পাশে, ঠিক আছে, একটা আরেকটা বিপরীত পাশে যে কোণ, ঠিক আছে, এটা হচ্ছে একান্তর কোণ। আবার ওয়াই, ওয়াই কে দেখিয়েছি চার নম্বর কোণ, আর সাথে ওয়াই আরেকটা ওয়াই হচ্ছে পাঁচ নম্বরে, ঠিক আছে, এই ওয়াই গুলো হচ্ছে একান্তর কোণ, ওয়াই ওয়াই একান্তর কোণ, এখানে এক্স এক্স ও একান্তর কোণ। আর একান্তর কোণ আর অনুরূপ কোণ সবসময় কি হয়, সমান হয়, একান্তর কোণ এবং অনুরূপ কোণ কি হয়, সমান হয়, ঠিক আছে, যে এদের মান সবসময় সমান হবে। তাহলে এখানে যে আমরা দুই জোড়া একান্তর কোণ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু সর্বমোট দুই জোড়া একান্তর কোণ আছে, ঠিক আছে, অপোজিট একটা এক্স এর অপোজিটে এক্স আছে, ঠিক আছে, এটা একটা একান্তর কোণ, আর ওয়াই এর অপোজিটে ওয়াই আছে, এটা একটা একান্তর কোণ, এবং একান্তর কোণের মান সবসময় সমান। আর অনুরূপ কোণ কোণগুলো, অনুরূপ কোণগুলোর মানও কিন্তু পরস্পর সমান, যেমন এখানে আমি আরেকটা চিত্র, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই একই যে দুইটা সরলরেখাকে সাপোজ আরো একটি সরলরেখা ছেদ করেছে, এবং এখানে আটটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে এক্স এর অনুরূপ কোণ হচ্ছে এক্স, সবুজ এক্স, ঠিক আছে, এরা সমান একই পাশে, অর্থাৎ ছেদকের একই পাশে কোণগুলো উৎপন্ন হবে, এটা হচ্ছে অনুরূপ কোণের বৈশিষ্ট্য, ঠিক আছে। আবার ওয়াই, ওয়াই এর একই পাশে যে ঠিক সিমিলার আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে আরেকটা ওয়াই, যেটা ব্লু কালার বা নীল কালার আমরা দেখতে পাচ্ছি। আবার এ এর একই পাশে, ঠিক আছে, এ এবং বি এর একই পাশে, ঠিক আছে, একই অবস্থানে আছে বি, অর্থাৎ বি এর জন্য বি হচ্ছে অনুরূপ কোণ, এ এর জন্য এ হচ্ছে অনুরূপ কোণ, এক্স এর জন্য এক্স হচ্ছে অনুরূপ কোণ, ওয়াই এর জন্য ওয়াই হচ্ছে অনুরূপ কোণ, আর অনুরূপ কোণের মান সবসময় সমান হয়, এই হচ্ছে অনুরূপ কোণের বিষয়, ঠিক আছে। এইগুলো চিনতে ভুল করা যাবে না, ঠিক আছে, একান্তর কোণ পরস্পর সমান, অনুরূপ কোণ গুলো পরস্পর সমান হয়, ঠিক আছে। আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা জিনিস যেটা আলোচনা না করলে না, আরেকটা চিত্র আমরা দেখি, এখানে আমরা দেখতে এক্স আর ওয়াই, অর্থাৎ আমরা যে এই যে দুইটা সরলরেখা আর একটা ছেদক, ঠিক আছে, এখানে আঁকলাম, এখানে এক্স আর ওয়াই দুইটা কোণ, ঠিক আছে, এই যে এদের এদেরকে বলে অন্তস্থ কোণ, ঠিক আছে, ভিতরে আছে, অন্তস্থ মানে হচ্ছে ভিতরে, ভিতরে যে দুটা কোণ আমরা দেখতে পাচ্ছি, বা এই পাশে যদি আমরা চিন্তা করি, এই পাশে এই কোণ আর এই কোণ, এটা হচ্ছে অপর অপর সাইডের ভিতরে বা দুটা অন্তস্থ কোণ, অন্তস্থ কোণের সমষ্টি হবে সবসময় একশো আশি ডিগ্রি, ওয়ান এইট ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই যদি আমরা লিখি, তাহলে হবে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে আমাদের ওয়ান এইট ডিগ্রি বা একশো আশি ডিগ্রি হবে, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, অন্তস্থ কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি সবসময়, ঠিক আছে। আর এটা আরো অনেক কারণ আছে, কারণ আমরা আস্তে আস্তে আরো যখন জিওমেট্রিকে করে মান নির্ণয় গুলো করবো, তখন আমরা এইগুলো খুব ব্যবহার করবো, তখন এই জিনিসগুলো আমাদের আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো এই তো মোটামুটি আজকের যে আলোচনা, যে বিষয়গুলো আলোচনা করতে চেয়েছিলাম সেই বিষয়গুলো মোটামুটি চলে আসলো। তো আশা করি সবাই যারা দেখতেছে বুঝতে বুঝতে পেরেছে, যদি কেউ বুঝতে না পারে তাহলে অবশ্যই আমি তাকে রিকোয়েস্ট করবো কমেন্ট করে জানাতে যে কোথায় কেন বুঝতে পারলো না, প্রয়োজন বিষয়টি নিয়ে আবার আলোচনা করবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।